এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো, শুনে যাও কোরআনের আহ্বান, আলোকিত কোরআন, আলোকিত কোরআন, জিপিএ জিসপাক, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد একাদশ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2021-এর প্রথম রাউন্ডের পঞ্চম পর্বে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, কো-স্পন্সর স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি ও বুখারি লুঙ্গি, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আরটিভি ও কোরআন সুন্না মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজ অনুষ্ঠিত হবে পঞ্চম পর্ব। এই পর্বে অংশগ্রহণ করবে 6 জন প্রতিযোগী, হযরতে বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। এই গ্রুপে কোন কোন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং সুমিষ্ট তেলাওয়াত উপহার দিবে আজকের এই পর্বে, এ পর্যায়ে আমরা এক নজরে দেখে নিতে চাই। আমরা এক নজরে দেখে নিয়েছি আজকের পর্বে অংশ নিতে যাওয়া 6 জন প্রতিযোগীকে। এই 6 জন প্রতিযোগীর প্রতিযোগিতাকে, তেলাওয়াতকে মূল্যায়ন করবার জন্যে প্রতিদিনের মতো আজও আলোকিত এই মঞ্চে রয়েছেন আলোকিত ব্যক্তিত্ব। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারকদের। ফজিলতুল শেখ হাফেজ মুফতি ওয়ালিউর রহমান খান, মুহাদ্দিস, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলতুল ডক্টর ইজ্জত আস সাইয়্যিদ মোহাম্মদ আর রাশেদ, সম্মানিত বিজ্ঞ বিচারক, সুদূর মিশর থেকে আগত, মিশরের জাতীয় রেডিও ও টেলিভিশন চ্যানেলসের সম্মানিত নিয়মিতকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাইতুল আবরার জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব ফজিলতুল শেখ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি মেহমান হিসেবে আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকার সম্মানিত বিভাগীয় প্রধান হাদিস বিভাগ, মুফতি মাওলানা মোহাম্মদ হারুন আর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও তশরিফ এনেছেন চট্টগ্রামের মীর সরাইয়ের সম্মানিত পীর সাহেব হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ আবুল হোসাইন নাসেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং ঐতিহাসিক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস হযরতুল আল্লাম মাওলানা আব্দুল গাফফার মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনব এবার সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত। তেলাওয়াত পরিবেশন করবার জন্য আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছে বরিশাল মুলাদির বন্ধু হাসিবুল ইসলাম জিহাদ। আলোকিত কোরআন। হাফেজ মোহাম্মদ হাসিবুল ইসলাম জিহাদ, বয়স 12 বছর, পিতা মোহাম্মদ জাকির হোসেন, তার মাদ্রাসা তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা, তার গ্রামের বাড়ি বরিশাল কাতমারা জালালাবাদ মুলাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قوله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما وعنت الوجوه للحي القيوم
وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما حسبك صدق الله العظيم. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাসিবুল ইসলাম জিহাদের তেলাওয়াত আমরা শুনছিলাম, বিজ্ঞ বিচারকের মন্তব্য শুনবো এবার। আলহামদুলিল্লাহ, হাসিবুল ইসলাম সুন্দর তেলাওয়াত করেছে এবং খুব ইতমিনানের সঙ্গে পড়েছে। আরও বেশি আন্তরিকভাবে তুমি মেহনত করবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো হবে। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ। তেলাওয়াতের উপরে মন্তব্য জানতে চাইব সম্মানিত অতিথি বিচারকের মুফতি মোহাম্মদ হারুন আর রশিদ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকা ও বারাকাল্লাহু ফি তেলাওয়াতিক। সুন্দর তেলাওয়াত করেছো, সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছো, আর এভাবেই তেলাওয়াত করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। নবীজি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, সে আমাদের দলভুক্ত নয় যে কোরআন সুললিত কণ্ঠে তেলাওয়াত করে না। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে হাসিবুল ইসলাম জিহাদ। অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধুকে। আসছে নরসিংদীর বন্ধু রাফিউল ইসলাম। আলোকিত কোরআন। হাফেজ মোহাম্মদ রাফিউল ইসলাম, বয়স ১৩ বছর, পিতা মোহাম্মদ গোলাম ফারুক, তার মাদ্রাসা জামিয়াতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা, তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। ইকরা মিন কওলিহি তাআলা فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما دخلوا عليه أبويه وقال ادخلوا فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء وخروا له سجدا
وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء صدق الله مولانا العظيم. নরসিংদীর বন্ধু রফিউল ইসলাম, রফিউল ইসলামের তেলাওয়াতের ব্যাপারে শুনব মন্তব্য ফাদিলাত ডক্টর. ما شاء الله شيخ রফিউল ইসলাম صوت ندي اشياء بسيطه تزيد من تلاوته جمالا في احكام التجويد ترقيق الهمز في إن شاء الله آمنين وكذلك ضبط المد في هذا مد متصل بين أربع أو خمس حركات في إن شاء هنا وكذلك في وجاء نفس الأمر كذلك تفخيم الراء مع الضم في وخروا له سجدة كذلك القلقلة في من قبل من قبل لم يأتي بالقلقلة لابد أن يركز عليها جيدا وكذلك ترقيق الخاء حرف الخاء في إخوتي لا تخرج إخوتي قل بيني وبين إخوتي إخوتي كذلك تفخيم الراء وإظهارها في ربي راء ربي قد آتيتني وكذلك الغنة في من تأويل وكذلك أنت ولي في الدنيا والآخرة جعلك الله من الصالحين إن شاء الله جزاكم الله خيرا شيخ عزت السيد راشد بولتشن تمك پڑا تمہا شندر ہوئے چھے ایبان مانے اوتجو باہی پڑائی تو ای پڑا آرو شندر ہوئے تمہیں جو دی ایک ایک ٹی بیش ہوئے مانے راکھو ایک نمبر ہو لو انشاء ایکنے پتلا ہوئے خر رو ایکنے پور ہوئے تار پر تینی بولتشن اخواتی ایٹا পুর হয়েছে তোমার বাড়ি করতে হবে রব্বি এটাকে স্পষ্ট করতে হবে রটি দুটি গুণার কথা বলেছেন যে মিন তাউবিল আহাদিস এখানে তুমি গুণা করেছো তিনি বলেছেন যে গুণা করেছো কিন্তু এজহারেই রয়ে গিয়েছে এজহার মানে স্পষ্ট গুণা হবে ইখফা গোপনে মিন তাউবিল এভাবে তুমি যদি করো তিনি দোয়া করেছেন যে এই আয়াতের মধ্যে আছে ওয়ালহিকনি বিসালিহিন আল্লাহ যেন তোমাদেরকে সালিহিনদের অন্তর্ভুক্ত করেন আমিন ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারকদ্বয় এ পর্যায়ে আমরা অতিথি বিচারকের মন্তব্য শুনব মাওলানা মুহাম্মদ আব্দুল মুমিন নাসেরি আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাই রফিউল ইসলাম তুমি মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করেছ মাশাআল্লাহ হাইয়াকাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহ আমি উত্তরোত্তর সফলতা কামনা করি অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি রফিউল ইসলাম আর অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা এগিয়ে চলেছে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2021-এর এই সুন্দর আয়োজন এই সুন্দর আয়োজন যারা করেছে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিপিএইচ ইস্পাত কো স্পন্সর্স হিসেবে আছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি ও বুখারি লুঙ্গি এবং সার্বিক ব্যবস্থাপনায় আমাদের এই সুন্দর আয়োজনের সাথে আছে আরটিভি ও কোরআন সুন্না মাল্টিমিডিয়া অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি ফিরব কিছুক্ষণের মধ্যেই প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন Quran GPH Ispat Alokit Quran GPH Ispat Alokit Quran Alokit Quran Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি প্রিয় অনুষ্ঠান সময়ের সেরা আয়োজন জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2021-এর সুন্দর আয়োজনে। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, কো স্পন্সর্স বুখারি লুঙ্গি ও স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে। আসছে ঢাকা ইসলামপুর থেকে মুহাম্মদ মুহিবুল্লাহ। হাফেজ মোহাম্মদ মুহিবুল্লাহ, বয়স 14 বছর, পিতা মোহাম্মদ খলিলুর রহমান, তার মাদ্রাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا يومئذ يود الذين كفروا ولا يكتمون الله حديثا يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد من الغائط أو لامستم أبار أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا حسبك صدق الله العظيم تبارك الله। তেলাওয়াত শুনেছি আমরা মুহিবুল্লাহর কাছ থেকে, এবার শুনবো বিজ্ঞ বিচারকের মন্তব্য। মাশাআল্লাহ মুহিবুল্লাহ, তুমি অবশ্যই ভালো তেলাওয়াত করেছো, খুবই সুন্দর হয়েছে। তবে আমার মনে হয়েছে তুমি আজকে যখন তেলাওয়াত শুরু করেছো তার আগে গলাটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, দুইটা জিনিস আমি তোমাকে বলতে চাই।
ইয়াল্লিমু, তুমি লামটাকে পড়েছো ইয়াল্লিমু, বুঝা যায় নাই যে এটা কি পাতলা করলা না মোটা করলা। দ্বিতীয় হচ্ছে ওয়াসা উ, ওয়াউ পেশ উ, ও না উ। এই কয়টা জিনিস যদি মাথায় রাখা যায় সর্বোচ্চ ভালো তেলাওয়াত ইনশাআল্লাহ তোমার দ্বারা সম্ভব। আমি দোয়া করি আল্লাহ তোমার তেলাওয়াত আরও বরকতদান করুক। আমিন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। সম্মানিত অতিথি মাওলানা আব্দুল গাফফার মাকি কীভাবে মূল্যায়ন করছেন? মুহিব্বুল্লাহ আহাব্বাকাল্লাহ ওয়া রাসূলুহু, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে আল্লাহ এবং আত্মার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর কাছে খুবই প্রিয় হবে। তোমার পড়া অত্যন্ত ভালো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জ্ঞান এবং তেলাওয়াতকে আরও বাড়িয়ে দিক, এই দোয়া আমি কামনা করছি। ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি বিচারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে ঢাকার যাত্রাবাড়ি থেকে হুজাইফা জুবায়ের। আলোকিত কুরআন। হাফেজ মোহাম্মদ হুজাইফা জুবায়ের, বয়স ১১ বছর, পিতা হাফেজ মাওলানা আলামিন, তার মাদ্রাসা মাদ্রাসাতুল ইতকান লি উলুমিল কুরআন, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিহি তাবারাকা ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا تسألون يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون حسبك صدق الله العظيم ما شاء الله حذيفة الزبير تلاوات كمان لغتسي بيجو بيچارك ما شاء الله ছোট হাফেজ সাহেব ভালো পড়েছে। ছোট্ট একটি মুলাহাজা, একটি দৃষ্টি আকর্ষণ করি, সেটি হলো লিল্লাদি নাস্তাকবারু, এই কাফের হামসটি ভালো করে করবে ইনশাআল্লাহ ভালো হবে। জাযাকুমুল্লাহ খাইরান। হাইয়াকুমুল্লাহ। আমরা ছোট্ট বন্ধুটির তেলাওয়াতের ব্যাপারে মন্তব্য জানবো মোহতারাম হারুন আর রশিদ। হুজাইফা জুবায়ের, আমরা তোমার তেলাওয়াত শ্রবণ করে মুগ্ধ অভিভূত। এভাবে সুললিত কণ্ঠে সুন্দরভাবেই তেলাওয়াত করা উচিত। আমি আশাবাদী ইনশাআল্লাহ একদিন তুমি বিশ্ব জয় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি, আর তোমার জন্য অনেক দোয়া রইল হুজাইফা জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা,
এই সুন্দর অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর জিপিএইচ স্পাত, কো স্পন্সর বুখারি লুঙ্গি ও স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে আরটিভি ও কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়া। এই পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি, যখন ফিরছি সাথে থাকছে বিগত পাঁচ পর্বের রেজাল্ট এবং আরও সুন্দর সুন্দর তেলাওয়াত, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় অনুষ্ঠান সময়ের সেরা আয়োজন, একাদশ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ স্পাত নিবেদিত আলোকিত কোরআন 2021-এর অনিন্দ্য সুন্দর এই আয়োজনে। দেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, আসছে বরগুনা বেতাগীর বন্ধু এস এম সফিউল্লাহ। আলোকিত কোরআন হাফেজ মোহাম্মদ এস এম সফিউল্লাহ সাদি, বয়স 8 বছর, পিতা আব্দুল্লাহ ওয়াল, তার মাদ্রাসা কোরআনের আলো ইনস্টিটিউশন, তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগি উপজেলার ফুলতলাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। ইকরা মিন কওলিহি তাআলা ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায় ফাআবুদুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة কেমন করলো ফাদিলাতু শেখ? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সফিউল্লাহ সফাহুল্লাহ মিন আল ইয়ানি মিন আল শাওয়াইব আল্লাতি তাতআল্লাক বিল আতফাল হাতা ফিল কুরআ ইয়ানি কানা ক্বারি কবীর সিন আজুজ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ শাইয় বাসিত ইমকিন নাহনু মুমকিন লাম নাসমাউ আল হামস ফি ফি আল মাউত ইমকিন হুয়া ইয়ানি নাহনু মুমকিন আশান আল সুত ইমকিন কান দাইফ শওয়ায়ে কাযালিক শাইয় বাসিত ওয়াহিদ বাস আল গুন্না ফি من تحتها تحت إخفاء النون ما فيش نون من تحتها ما شاء الله نفع الله به صوت جميل وقراءة طيبة يعني وددت ألم أقول له حسبك كنت أقول استمر ما شاء الله بعدين إن شاء الله نستمع إن شاء الله من شيخ شيخ بطر شيشوتير برشنك شكرتشن এবং বলেছেন যে তার বয়স অনুযায়ী সে যে পড়েছে তার তাজবিদ এবং সিফাত এটা শিশুদের না, এটা বৃদ্ধদের প্রবীণদের পড়াই সে পড়েছে আলহামদুলিল্লাহ। তারপর বলেছেন যে সম্ভবত আমি কম শুনেছি, সেই রকম কয়েকটি সমস্যা হলো,
জায়েকাতুল মাউত এই তার হামসটি আর একটু ভালো করলে আর ভালো শোনা যেত। তারপর বলেছেন যে গুন্না যেটি সেখানেও মিন তাহতি এটাও পড়তে হবে। তারপর এটা এজহারে গুন্না হয়েছে কিন্তু এজহারের মতো হয়েছে, ইখফা করতে হবে। শেষে বলেছেন যে আমার মন চাচ্ছিল হাসবুক না বলি, আর চলতেই থাকুক আর শুনতেই থাকি। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, হারিয়াকুমুল্লাহ। সম্মানিত অতিথি বিচারক মিরের সরাই চট্টগ্রাম থেকে আগত সম্মানিত পীর সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন নাসেরি। আলহামদুলিল্লাহ, হাফেজ সফিউল্লাহ এত সুন্দর কোরআনে কারিম তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। দোয়া করি এই সফিউল্লাহর মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে কোরআনে কারিমের যেন দাওয়াত যেন ছড়িয়ে পড়ে। দোয়া করি আল্লাহ তোমাকে সেহতি কুল্লিয়া হায়াতে তাইয়েবা শিফায়ে কামেলা আজেলা দান করুন। আমিন সুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি এস এম সফিউল্লাহ, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে গাজীপুরের বন্ধু মাআজ আব্দুল্লাহ। আলোকিত কুরআন। হাফেজ মোহাম্মদ মাআজ আব্দুল্লাহ, বয়স 14 বছর, পিতা হাফেজ সালাহউদ্দিন, তার মাদ্রাসা যাত্রাবাড়িতে অবস্থিত তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ফতেপুর পোটানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْ مَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ فَهُوَ لَكُمْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ مَا سَأَلْتُكُمْ إن أجري إلا على الله وهو على كل شيء شهيد قل إن ربي يقذف بالحق علام الغيوب قل جاء মাশাআল্লাহ। কেমন হয়েছে আমরা জানতে চাইব বিজ্ঞ বিচারকের কাছে। মাশাআল্লাহ, মোহাম্মদ মাআজ আব্দুল্লাহ, সত্যিকার অর্থে তোমার তেলাওয়াত ছিল আজকে অসাধারণ, যথেষ্ট সাবলীলতা ছিল। আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ সুন্দর রূপে কোরআনকে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তোমাকে দান করুন, দোয়া করি। আমিন। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞ বিচারক। শুনব সম্মানিত অতিথির মন্তব্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আসলে মাআজের তেলাওয়াত খুবই চমৎকার হয়েছে। আমি মাআজ তোমার জন্য দোয়া করব এই বলে, আআযাকাল্লাহু মিন কুল্লি শাররিন ওয়া সুইন ওয়া বালাইন ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
আমিন। আল্লাহ সমস্ত প্রকার অনিষ্ট খারাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক, তোমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ সহ সারা গোটা বিশ্বের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আলো ছড়িয়ে দিক, এই দোয়া তোমার জন্য কামনা করি। মাজ আব্দুল্লাহ, অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, মাজ আব্দুল্লাহর তেলাওয়াতের মধ্য দিয়ে শেষ হলো আমাদের প্রথম রাউন্ডের প্রতিযোগিতা। পূর্বেই আমরা ঘোষণা করেছিলাম পঞ্চম পর্বের শেষের দিকে গিয়ে আমরা প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা করব। প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে এবারের মতো ছজন প্রতিযোগী, অবশিষ্ট থাকবে 25 জন, যাদেরকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ। এ পর্যায়ে স্টেজে আরও একবারের মতো ডেকে নিচ্ছি 5 গ্রুপের হয়ে যে কয়জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তাদেরকে। এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো, শুনে যাও কোরআনের আহ্বান। এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো, শুনে যাও কোরআনের আহ্বান। ওই শিয়ালো রঙে রাঙাও জীবন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম রাউন্ড শেষে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 5 দিন ধরে যেসব প্রতিযোগী আলোকিত মঞ্চকে মুখরিত করে তুলেছিল সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াতের মাধ্যমে, তারা আমার ডানে বায়ে এবং পিছনে অবস্থান নিয়েছে। শুরুতেই প্রথম পর্বে পারফর্ম করেছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের হয়ে 6 জন প্রতিযোগী। আমরা এক নজর স্কোরবোর্ড দেখে নেব স্ক্রিনে। আমরা এক নজর দেখে নিয়েছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের প্রাপ্ত নাম্বার। সবচেয়ে কম নাম্বারধারী প্রতিযোগী মুহাম্মদ ফুরকানুল হামিদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের বন্ধু ফুরকানুল হামিদকে এবারের জার্নি এখানেই শেষ করতে হচ্ছে। পারফর্ম করেছিল দ্বিতীয় পর্বে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের হয়ে 7 জন প্রতিযোগী। এই গ্রুপ থেকে বিদায় নেবে কয়জন সেটা আমরা দেখে নেব স্কোরবোর্ডের মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখে নিয়েছি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের হয়ে অংশ নেয়া দ্বিতীয় পর্বে পারফর্ম করা 7 জন প্রতিযোগীর প্রাপ্ত নাম্বার। সবচেয়ে কম নাম্বার পেয়েছেন 2 জন। আমরা তাদের নাম ঘোষণা করছি। পিরোজপুরের বন্ধু আব্দুল্লাহ আল আফি এই গ্রুপ থেকে আরও 1 জন বিদায় নেবে। বাঘলবাড়ির বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ, ছোট্ট বন্ধু আব্দুল্লাহকে বিদায় নিতে হচ্ছে। এবার ঘোষণা করছি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের ফলাফল। তবে ফলাফল মুখে ঘোষণা করবার আগে এক নজরে দেখে নেব স্ক্রিনে। প্রিয় দর্শক শ্রোতা, এই প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে কম নাম্বারধারী প্রতিযোগীর নাম ঘোষণা করছি। নোয়াখালীর বন্ধু সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিনকে বিদায় নিতে হচ্ছে। এবার আমরা দেখে নিব ফলাফল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এক নজর দেখে নিয়েছি চতুর্থ পর্বে অংশ নেওয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের হয়ে 6 জন প্রতিযোগীর ফলাফল। এই পর্বে সবচেয়ে কম নাম্বার পেয়েছে সিলেটের বন্ধু আবিদুল হান্নান। তবে তো পৃথিবী হাসবে আবার, মানবতা বার হবে মহিয়ান আলোকিত। এবার ঘোষণা করব আজকের পর্বের 6 প্রতিযোগীর ফলাফল। বিজ্ঞ বিচারকগণের সূক্ষ্ম বিশ্লেষণের মধ্য দিয়ে 1 জন সবচেয়ে কম নাম্বার পেয়েছে, তার নাম মুহিবুল্লাহ। মুহিবুল্লাহকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে।
প্রিয় দর্শক শ্রোতা, একাদশ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে যাওয়া ৬ জন প্রতিযোগীর জন্য থাকছে সার্টিফিকেট, ক্রেস্ট এবং বিশ্বাস বিল্ডার্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমি ৬ জন প্রতিযোগীকে এক এক করে যাবার জন্য বলবো। আমাদের বিজ্ঞ বিচারক ত্রয়ের হাত থেকে তারা অমূল্য সার্টিফিকেট গ্রহণ করবে, গ্রহণ করবে সম্মাননা ক্রেস্ট এবং বিশ্বাস বিল্ডার্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে, দেশে দেশে শান্তির বাণী ছড়াতে, কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে, সাম্য মৈত্রীর গড়তে সুনীর, আধারের পর্দা দাও সরিয়ে, তবেই তো পৃথিবী। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা উপভোগ করছিলাম একাদশ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন ২০২১-এর প্রথম রাউন্ডের ফলাফল। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত, কো স্পন্সর স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি ও বুখারি লুঙ্গি, গিফট পার্টনার বিশ্বাস বিল্ডার্স লিমিটেড, ওমরা পার্টনার কিংডম হজ কাফেলা এবং সার্বিক ব্যবস্থাপনা ছিল আরটিভি ও কোরআন সুন্না মাল্টিমিডিয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন রাউন্ডে নতুন নতুন সুললিত কণ্ঠে তেলাওয়াত নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। হাদা মা ইনদু আলাইল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জুনাইদ আল হাবিব ভালো তেলাওয়াত করেছে। তার স্বর তারান্নম এগুলি সঠিক ছিল। আরবি লাহানে পড়ার জন্য উস্তাদ এবং ছাত্রদের মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা তোমাকে আরও তরক্কি দান করুন, আমিন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.